চট্টগ্রাম জেলার আনোয়ারা এবং বাঁশখালী থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, যার নেতৃত্বে এই দুই থানায় অসংখ্য অপারেশন হয়েছে, সার্জেন্ট মহি আলমের সম্পর্কে জানতে আমরা মহি আলমের বড় ভাই, ওনার ভাতিজি, ওনার নাতি এবং তৎকালীন সময়ে মহি আলমের সাথে থাকা দুজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার থেকে আমরা জানবো মহি আলম সম্পর্কে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ চৌধুরী, মেহেদিগঞ্জ থানা, মেহেদিগঞ্জ গ্রাম গঞ্জা জেলা পরিষদ। আমার নাম মারজান বেগম। বড় ভাই মেয়ে ভাতিজি আব্দুল গাফর চৌধুরী, উনি আমার দাদা হন। কবি আসাদ চৌধুরী, উনি আমার চাচা, এবং আতিকুল হক চৌধুরী, উনি আমার চাচা। আমরা একই পরিবার, একই পরিবার, আমাদের বৃহৎ একটা পরিবার। উলানিয়া জমিদার বাড়ি সবাই তখনকার আমলে এক নামে সবাই চিনত, নামকরা বাড়ি, এখনো চিনি, এখনো জানি। সার্জেন্ট মহি আলম চট্টগ্রামে আসলেন, উনি ঢাকায় না গিয়ে অথবা বরিশালে না গিয়ে চট্টগ্রামে কেন আসলেন? উনি চট্টগ্রামে আসলেন, উনি চট্টগ্রামে পড়াশোনা করছেন ইসলামিয়া কলেজে। উনি চিটাগাংয়ে এই লেখাপড়া কেন করতে আসলেন? এখানে আমার মামা ছিল, ওই মামার কাছে আমার ফাদার পাঠিয়ে দিয়েছিল। আর ওনার শ্বশুরবাড়ি ছিলেন এখানে। উনি মূলত করাচিতে চাকরি করতেন, তো ছুটিতে উনি এখানে আসছিলেন। ঢাকা এসে তখন আর উনি আর ওইখানে যান না, করাচিতে যান না, উনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন। নামটা বলুন। মোহাম্মদ আবুল কাশেম। তখন কি মহিলার সাথে ছিলেন আপনি? আমি ভারতে যাওয়ার দুদিন পরে সার্জেন্ট মহিলার দেখালাম আনোয়ার আবার, আনোয়ার কয়েকজন মহি এই পটিয়ার মহসিন সহ তার একটা গুরু নিয়ে হরিণে ক্যাম্প উপস্থিত। ওই হরিণে ক্যাম্পে থাকা অবস্থায় আমরা তখন চট্টগ্রামে যারা ছিল তাদেরকে নিয়ে এই ট্রেনিং শুরু করলো। এক মাস ট্রেনিং দেওয়ার পরে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটা গ্রুপ করে আমরা দুইটা, পটিয়া দুইটা, ওয়াকার একটা গ্রুপ, এই সমন্বয় গ্রুপ করে এই দক্ষিণ চট্টগ্রাম দায়িত্ব দিয়ে ওনাকে আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আসার পথে উনি আমাদেরকে একসাথে আসছি, ওয়ালকালে আসার পরে আমরা পাক হয়ে গেছি, তার বাড়িতে উনি পাঠিয়ে দিয়েছেন। তো ওনার নেতৃত্বে এবং দক্ষিণ চট্টগ্রামের প্রথম অপারেশনটা হলো আমার থানা অপারেশন। আমাদেরকে খবর দেওয়া হলো আজকে রাত্রে আমার থানা অপারেশন হবে, তোমরা ওই জায়গায় আসো। ঠিক খবর দিল, খবর দিল লতিফ সাহেবের ক্যাম্প থেকে আমাদের গ্রুপ কমান্ডার খালি দিয়েছে। আমরা রাত বারোটায় বোয়ালকা হাই প্রাইমারি স্কুল গিয়ে তারা বসলাম, দেখলাম যে আমাদের ওই ফ্রান্স গ্রুপের সবাই আছে, তার সাথে লতিফ কমান্ডার সাথে সম্পৃক্ত তিন তিনজন, উনি সহ আমরা সবাই বেহানোয়ার ভিতর দিয়ে আনোয়ারা হেডকোয়ার্টার পৌঁছে যাই। পঞ্চাননের বাবা নামটা মনে নেই, তার বাড়িতে অবস্থান নেই। অবস্থান নেওয়ার পরে ঠিক আজান দেওয়ার আগ মুহূর্তে উনি সবাইকে বললেন যে তৈরি হয়ে যাও। উনি কি সার্জেন্ট আলম পুরো মাসগুলো নেতৃত্ব দিচ্ছে অপারেশন মহি আলম সাহেব, অপারেশন থানার পাশে চলে যাও। উনি বলে যে সংকলন 500 ডিপিয়ার প্লাস 200 ডিপিয়ার ফায়ার, এই কথা বলে উনি এস কমপ্লেন নিক্ষেপ করে দিচ্ছে। তিনটে গ্রুপ বাক করছিল এই পাঁচ মুক্তিযোদ্ধা সবাই, একটা গ্রুপের দায়িত্ব ছিল ওনার নেতৃত্বে থানায় মূল জায়গায় রাজাঘাট পুলিশ আছে, আর একটা গ্রুপ ছিল সাকলেশ্বর ডেভেলপমেন্ট কমিশনার এলাকায়, আর একটা ছিল সাব রেজিস্ট্রার অফিস এবং তহসিল অফিস নিয়ে তিনটে গ্রুপ বাক করছিল। ম্যাক্সিমাম সংখ্যা ছিল এই থানায়। উনি থানার ভিতরে এই মেশিনে ঢুকেছে, তখন ফায়ার তুমুল ফায়ার আরম্ভ হয়ে গেল। পুলিশ যারা ছিল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বেরিয়ে আসতেছে সবাই হাত ধরে থানা থেকে। আসার পরে সবাই সারেন্ডার করলো, আমরা ভিতরে গেলাম।
থেকে উসি সাহেবকে পাইতেছি না। আমার উসি সাহেব বাসায় ঢুকলাম, সার্জন আলম সাহেব করে ঢুকলেন, তো সবাই ক্ষুধার্ত। আলম সাহেব করে পাকর থেকে সরাসর মুড়ি এগুলো বাইরে খাও খাও সবাই ক্ষুধার্ত। আরেকজন একটা টসটাক নিতে চাইছিল, একগুলো টাচ করবে না। ওই দিন এক ঘন্টাকে দুই দেড় ঘন্টা তো সব কাজ কমপ্লিট করে সবাই এমন পরিমাণ অস্ত্র উঠে পেলাম, আর একবার মনে হয় 100টার কাছাকাছি গুলি দর 20,000 হবে। এগুলো সব রাজাকারকে খাঁদে দিয়ে রওনা হয়েছে, সোজা চলেছি পাশকালী কুণ্ডেশ্বর পাহাড়ে। এরপর তো আমরা সবাই একদিন পরে আমায় চলে আসলাম পাশকালী কুণ্ডেশ্বর চা বাগান থেকে। আর যেন মহি আলম কোন কোন জায়গায় অপারেশন করছে আপনি জানেন? এইটা যাচ্ছি, আমি আইসা আমরা যখন আসলাম শুক্রবার ছিল, আমরা ওনাদের কাছ থেকে বিদে নিয়ে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে দুটো রাজাকারও ছিল ওইখানে অ্যারেস্ট করা, তো কোনো সিদ্ধান্ত তাদেরকে মারবে না, কারণ কান কেটে দেবে, কেউ হাত কেটে দেবে। আমি রিকোয়েস্ট করলাম আমাদের দিকে কান এবার না কেটে দিয়ে। এবার আমি চলে আসছি, সেই দিন খবর আসলো ফরিদুল আলম এবং মহিদুল আলমকে রাজাকাররা মেরে ফেলছে। উনি তখন অর্ডার দিলেন সবাইকে যাও সঙ্গে নিয়ে সব কিনে শেষ করে দাও, তখন ওই রাজাকারগুলো ওই দিন শেষ করা হয়েছে। উনি ভারতে যাওয়ার আগে ফটিয়ায় নাকি ফটিয়ার সাথে সংযুক্ত কিছু লোকের সাথে যোগসূত্রে কিছু পাঠন করছিলেন শুনছিলাম। ফটিয়া বাদ দিয়ে আমাদের সর্ব বৃহত্ত পাঠন হল আমার 10 নম্বর সিগন্যালের দিন মহাবিপদ সংক্রান্ত। ওই দিন পশ্চিমবঙ্গটা 3 নম্বর 4 নম্বর 2 নম্বর একটা রাজাকার দূষিত এলাকা, নুরুল্লাহ মসজিদের বাড়ি, জরুর বাড়ি, উনি ডিসিশন নিছে ওই জায়গায় উপাসন করবে 10 নম্বর সিগন্যাল কিন্তু গিয়ে উনি টিকে উপাসনে চলে গেছে। গিয়ে ওখানে মুক্তিযুদ্ধের অসম্ভব কষ্ট হয়েছে, উনিশ বৃষ্টি ছিল, পাতা ছিল, একজন রুস্তুর নামে এক মুক্তিযুদ্ধ মারাও গেছে, ওইখানে সাকসেসফুলি উপাসনটা শেষ করে আসছে। উনি আবার পটিয়া বরকে ওই দিকে চলে গেছেন। রমজান মাসে আইসিয়া আমার আসলো লতিফমন্ডার বাড়িতে অবস্থান ছিল, লতিফমন্ডার বাড়িতে সবাই তার আসত। এক কয়েকদিন পরে পাক আর্মি একসাথে আমরা অপারেশন শুরু করছে, যারা অপারেশন করে দিয়েছে, তখন উনি বলেন চলো আমরা বাসকায় বেরিয়ে যাবো। আত্মাদম বাবুর বাড়ির দক্ষিণ পাশে ওই শঙ্খ নদীর সাতটায় সবাই বাড়িয়েছি, আর ইয়ে আমরা আবার টিকে কুণ্ডেশ্বর চা বাগানে চলে গেছি। বাসকালে চলে গেছি আমরা সম্ভবত দুপুরবেলা হবে, আর তারপর উনি সবাই ঘুমিয়ে যাচ্ছে বা কেউ ঘুমাইছে এইসব উনি ডাকে বলবেন। কি উনি বললেন 2000 থেকে নাকি একটা সাফ লেটার ছিল, উনি ধারণা করলেন এখন আমাদের অবস্থানটা জানা পাক আর্মি এখানে আক্রমণ করতে পারে। তখন উনি সবাইকে ডাকলেন, বক্তব্য দিলেন, বক্তব্য সারমম্বর সাহেব বক্তব্যটা ছিল শক্তর মধ্যে লোহ নরম মধ্যে পায়খানা খাওয়ার আগে স্বাধীনতা আশা করো না, এমনভাবে দেশটা স্বাধীন করতে হবে যেন স্বাধীনতার পর সবাই ঘরে দরজা খোলা ঘুমাইতে পারে। আমরা এখন এই স্থান ত্যাগ করবো, ভিতরে বাসের মুক্তি দলে যেখানে থাকতো পাহাড়ের ভিতরে ছোট ছোট থাকার জায়গা, ওইখানে আমরা গেলাম। সেটা তিনটার দিকে আমরা ঘুমিয়ে পড়তেছি, এই সময় উনি যাদের গায়ে শীতের খাবার আছে সবাইকে ঘুম থেকে তুলছে, তল ভারতের তুলে বলল যে আজকে একটা উপাসনা যাবো। উনি কোথায় যাবো উনি সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা জানি না। উপাসনা আজকে সত্য নিতেন 1 নম্বর, 2 নম্বর শীতের খাবার জোগাড় করার ছেড়ে দিতে, 3 নম্বর অস্ত্র চলে গেলাম। যে উপাসনা যেখানে মারা যাবে সেখানে দল দেওয়ার আগেই আমরা পৌঁছে গেছি, যেখানে মারা গেছে রাস্তা থেকে জায়গাটা উঠছে মাঠ তার চিনছে, আমরা সবাই নিচে আসি, উনি একা উঠে ওখানে চলে গেছেন। গিয়ে রাজাঘাট থেকে গালিগালাজ করতেছে উর্দু ভাষায়, মানে তোমরা বাঙালি ছুটি এইরকম যা বলা তোমার ডিউটি করো না, এইভাবে গালিগালাজ করার পরে তার মনে হয়েছে পাক আর্মি অফিসের কথা বলতেছে, দরজাটা খুলে দিয়েছে। তখন উনি এখানে গেলেন সার্চ করলেন, স্ট্যান্ড গার্ড উদয় ওপেন করছিল, আপনি ছিলেন না, আমি আমি আমরা তখন নিচে, তখন উনি কী করছে ইশারা করছে ওনাকে, ওনার বডিগার্ড এক্সট্রা ম্যাগজিন এমন এক্সট্রা গ্রেড ছিল তার কাছে, ওনার পাশে থাকতে সে তখন উঠে ওইখানে গেল। ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদেরকে ইশারা করলো, আমরা ঘরের সাইড দিয়ে লাউরি শুরু হয়ে গেল। আধাঘাটার ভিতরে ঘরটা ছিল এল সাইজ, কতক্ষণ পরে বললো যে পজিশন উঠে করার কথা বলতেছে। আমরা উঠে দেখলাম যে সার্জন আলম সাহেব শতরঞ্জ দিয়েছে না, শতরঞ্জ দিয়ে গা দিয়ে আমরা কাঁদে ফেলে নামে গেলছি। তো পাহাড়ের ভিতরে ঢুকে নিয়ে আমরা খুব পানতেছি, সেই সময় আমি রজ্জাক নুসরা মাহু আর দুজন আমরা পাঁচজন কবর খোলার জন্য চলে গেছি। দুজনের যেন সবাই না জানে তাদেরকে বাদ দিয়ে গেছে কবর করছে, এক পর্যায়ে খবর যেরকম কবর করা সেটেছে। এরপর তারা আমাদেরকে না দাঁড়াইয়ে জানাজা করে নিয়ে আসছে,
এরপর দাফন করে দাফন করলাম সিগনে জায়গা রাখলাম একটা খোলাই গাছ, গাছটার নাম ছিল দিলাম। আমরা এলাকায় চলে আসলাম, মামলায় চলে আসলাম। আবু বক্কর। বাবার নাম রমিয়া। আমার নাম মার নাম মরিয়ম বেগম। বাড়ি আনোয়ারা তোলাতে চট্টগ্রাম। চট্টগ্রাম স্বাধীন মহিলা আলাদা সাথে আপনার ক্যাম্প হলো পাশাপাশি আছে আমার বাড়ি। তখন আমি মুক্তি সাহেবে বলতে চাই তোমরা সবাই আমরা সদস্য আছি, সদস্যদের শপথ নিচ্ছি আলম সাহেবের সাথে শুনছি, আমি যাই বলি তাই শুনতে হবে, মরতে হলে মরতে হবে। ট্রেনিং করতে হচ্ছে তোরা দিন স্বাধীন আলম যদি মারা যান সিদ্ধা আপনি ওনার সাথে ছিলেন? হ্যাঁ ছিলাম। কীভাবে ওইটা একটু বলবো? উনি আমাদেরকে বলতেছিল কিছু কাপড় নিয়ে চলে আসবো, কোথায় যাবো ওটা বলো না, কিন্তু ওরম বললে চলে গেছে। কিন্তু সাদামপুর যাবে এর সাথে যে চেয়ারম্যান সমিতির সাথে দেখা হবে বা সমিতির সাথে আলাপ করছে ওইটা আমার তো জানি। উনি যখন মারা যান তখন কোথায় ছিল? মারা যাওয়ার পরে লাশ নিয়ে কারা গেল? লাশ আমরা নিশ্চিত রুস্তুমালি একজন ছিল আমাদের ওখানে তোলা দিবারে এখন আছে গ্রামে, কিন্তু কাশ্যপ ছিল, গিয়া ছিল, আবু ছিল, রাজাক ছিল, তোলে দিলে যে আবু বলছে ওর বাড়ি তোলে দিয়ে। আমার নাম নজরুল ইসলাম, সমুদ্র বাড়ি আমাদের বাড়ি একই গ্রামে বাসকারী। এই জিনিসগুলো আপনার পরে জানছেন এই সম্পর্কে? এগুলো তো আমরা গোলাগুলি হওয়ার পরে জানছি। আমার প্রস্তুত বাজার ছিল না, পশ্চিমে একটা ঈশ্বর বাবার হাট ছিল, সেখান থেকে কাপড় আনা হয়েছে। এই নুরসুন মুক্তিদার নুরসুন আমার তাও আমার চাষা ওনার মাধ্যমে কাপড় গুলো আনা হয়েছে। তখন খুব ভোরে দোকান খুলতে হয়েছে, দোকান খুলতেছে না, ওখানে বা যে কোনো জায়গায় হোক বা যেখানে উনি অপারেশনে যিনি শহীদ হয়েছেন সেখানে তার একটা স্মৃতি তার প্রতিকৃতি এবং তার জীবন বৃত্তান্ত এবং অপারেশনের বর্ণনাগুলো আমার সৌভাগ্য হয়েছিল ওটি একবার দেখেছিলাম। ওই যে রাত আলী স্কুলে উনি যখন ঘুরে যাচ্ছেন খুব মানে গোফট ছিল না, তখন হ্যান্ডসাম ক্লিন শেপ ছিল, তো আমার একটা সৌভাগ্য হয়েছে। তো উনি কিন্তু চাকগেয়া বলতে পারতেন না। তা এখানে একটা কথা আছে, আপনি যেটা বলছেন যে মানুষের যে প্রশ্নটা বলুন চট্টগ্রাম কেন এলেন, আমার মনে হয় যারা মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধ হবে পরিকল্পক যারা ছিলেন, নীতি নির্ধারক ছিলেন, তারা কিছু লোককে ট্রেন কিছু লোককে নির্দিষ্ট জায়গায় পাঠিয়েছিলেন আমার মনে হয়। এটা শহীদ কবে? ১৭ নভেম্বর। আমার আসল মানে প্রকৃত নাম আব্দুল্লাহ মামুন, আমার ডাক নাম নাবিল। সম্পর্কে মহিলার উনি আমার নানা ভাই হয়, ওনার ব্যাপারে আমি ছোটোবেলা থেকে আম্মুর কাছে নানা ভাইয়ের কাছে উনি পুরো পরিবারের কাছে শুনে আসছি। আম্মুকে আমি ছোটোবেলায় জিজ্ঞেস করতাম যে উনি কীভাবে মারা গেছে, উনি কোথায় মারা গেছে। তখন আম্মু বলতো যে ওইখানে তার নামে একটা অনেক ব্যস্ত আমাদের সড়ক আছে, একটা পাহাড় আছে। বাড়িতে ওনার মৃত্যু সংবাদটা কখন? আমরা কিন্তু ওনার পরিবারকেও জানতেন না উনি যে মুক্তিবাহিনীতে যোগদান করছেন। ওনার শ্বশুর খাবার টাবার দেয়নি, এই জন্য আমরা আবার কিছুটা অসন্তুষ্ট ছিলাম। আমাদের দান এলো না, আমাদের কোনো খরচ দেয় না, খাবার দেয় কোনো নিউজই দেয়নি আমাদের কোনো রকম, এবং শ্বশুরবাড়িও বিশেষ দেয়নি কোনো নিউজ। উনি এখানে গোপনভাবেই গেছে। ওনার শ্বশুরবাড়ির লোকও জানতেন না উনি যে মুক্তিযুদ্ধে যোগদান করছেন, কিন্তু ওনারা জানতেন না। মৃত্যুর পর সবাই শুনছে, মৃত্যুর পরে যখন মুক্তিযোদ্ধারা নাকি ওনার কাপড় চোপড় নিয়ে শ্বশুর বাড়িতে উপস্থিত হয়েছেন, তখন তো ওনারা অবাক হয়ে গেলেন যে আমরা তো কিছুই জানি না। আমাদের গ্রুপ কমান্ডার রজ্জাক বোধহয় ওনার কাপড় চোপড় নিয়ে রেজি মানে বাসায় গেছে সম্ভবত, আমার মনে হচ্ছে যে আমাকে একবার বলছিল। আর অক্টোবর মাসের ঠিক তারিখটা আমার দাদু বলতে পারেন নাই, হজরত নামাজ ওই সময় পড়ার সময় উনি শুনছেন যে মানে রেডিওতে ঘোষণা করছে পাকিস্তানিরা যে সার্জেন্ট মহি আলমের লাশ যে আইনা দিতে পারবে তাকে মাথা আইনা দিতে পারবে ১,০০,০০০ টাকা পুরস্কার দিবে। তখন উনি জানতেন না ওনার ছেলে যে সার্জেন্ট মহি আলম। ওনার ওয়াইফ ছিল? ওনার ওয়াইফ ছিলেন,
কিন্তু ওনাদের সাথে উনি যোগাযোগ রাখেনি মুক্তিযোদ্ধার নামে, ছেলে মেয়ে হয়নি। আর কাকার মৃত্যু চার বছর পরে কাকি অন্যত্র বিয়ে হয়েছে। আর যুদ্ধ থাইমে গেছে, তারপর কোনো আর খোঁজ নিতেছি, খোঁজ পেতেছি না সে কোথায় গেল, কি পাকিস্তান বাংলাদেশে আছে না হিন্দি, কেউ কেউ ইংরেজি আছে, এই বিভিন্ন লোকে বিভিন্ন কথা। তখন আমার মানে খুব তারপর আমি চলে আসছি এখানে, সব খবর বন্ধ। সজিন মোলেশ্বর আমার আম্মার স্বাস্থ্য কর্মী, যখন স্বাধীনতার যুদ্ধ চলে তখন আমার বয়স মাত্র 14 বছর। ওই 14 বছরে ওনাকে দেখার সুযোগ হওয়া, যখন উনি মারা যান তারপর থেকে আমরা শুনতে থাকি যে উনি মারা গেছেন, কিন্তু পুরো ফ্রেস করা হচ্ছিল না। হঠাৎ করে সময় জানা গেল যে চিরবঙ্গে বাঁশখালীতে একটা পাহাড়ের উপর কবর হয়েছে। প্রায় 15 বছর আগে ওনারই এক স্বাস্থ্য ভাই ফুকিস্তান চৌধুরী আলু সাহেব প্রথম ওইখানে আসেন, এসে উনি বাঁশখালীতে কবর দিয়ে গেলেন, কিন্তু খুব জরাজীর্ণ অবস্থানে কবরটা দিয়ে গেলেন। ইতিমধ্যে আমরা আরও জানতে পারি যে বাঁশখালীতে একটা রাস্তা আমার নামে করা হয়েছে, শহীদ মহিয়ালম জ্যোতি সড়ক। যে পাহাড়ে ওনার কবরটা রয়েছে সেই পাহাড়টা ওনার নামে করা হয়েছে আলম টিলা। এইসব কথাগুলি শুনে কিন্তু আমরা খুব উজ্জীবিত হই, মনের অজান্তে এই বাঁশখালীর লোকের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা চলে আসে যে তারা একজন মুক্তিযোদ্ধাকে পরিবার থেকে আপাচার করতে পারেনি, যা করা উচিত ছিল, কিন্তু তারা এই শহীদ মুক্তিযোদ্ধাকে বাঁচিয়ে রেখেছে। আমরা পরবর্তীতে আমরা দেখতে আসি, প্রথমে মারজান দেখতে আসে, তার আগে মারজানের বাবা এসেছিলেন, পরবর্তীতে আমরা দেখতে আসি, কিন্তু তার দেখতে এসে আমরা একটু মন কষ্ট পাই, কারণ আমরা যা শুনে এসেছি তার সঙ্গে পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণ নেই। গতকালকে আমরা বাঁশখালীতে যাই, আমরা যখন কালকে এখানে আসি বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করবো আমরা কবর যাওয়ার জন্য কবর দিতে পারব। এত দুঃখ অবস্থা, দুহাজার উঁচু এবং বেশ প্রচণ্ড গরমও ছিল, আমরা যেতে পারলাম। তারপর দু একজন চেষ্টা করলো, তারা কিছুদিন পর্যন্ত গেল, যাওয়ার পরে সেখানে এক ভদ্রমহিলা গ্রাম্য মহিলা মানে উনি ধরুন বলে যে আপনারা সামনে যেন না, কারণ সামনে হাতি থাকার সম্ভাবনা আছে, কারণ হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে। তো সে অবস্থায় আমরা সেখান থেকে ফিরে আসি। তো এই যে আমরা যা শুনে আসলাম ঢাকা থেকে, এতদিন যা শুনছিলাম, তার সঙ্গে এখানে এসে কিন্তু আমরা পুরো শুনে এখানে এসে যেটা আমরা পেয়েছি মানুষের আন্তরিকতা দেখেছি, মহিলা যদি সেবের প্রতি মানুষের শ্রদ্ধা দেখেছি, তাদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে। আর এই যে আবু বকর সাহেব ওনার বডিগার্ড, যদি এখানে না আসতাম ওনার সঙ্গে উনি দেখা হতো, ওনার সঙ্গে দেখা হওয়াটা এটা আমাদের একটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আমরা জানি মোদী জিনিস আপনি আমরা কখনোই ফিরে পাব না, কিন্তু ওনার সঙ্গে যখন কথা বলি তখন আমাদের কাছে মনে হয় যে আমরা ওদের মোদী জিনিস সামনে দেখছি, উপস্থিতিটা মনে টের পাচ্ছে। এবং আমরা যা জানি না ওনার সম্বন্ধে, আপনারা তার চেয়ে অনেক বেশি জানেন এবং সম্পর্কে। আমাদের ওয়েবসাইটে কিন্তু ওই অপারেশনটা যেখানে মহিউল আলম মারা গেছেন ওখানে শহীদ হিসাবে ছিলেন, তখন উনি বেঁচে ছিলেন, সুভাষও ছিল, ওনাদের ইন্টারভিউ সহ কিন্তু আমাদের ওয়েবসাইটে ডিটেলিং করা আছে। আর আমি যে গত মে মাসে যে এখানে আসছিলাম, মানে ছোটবেলা থেকে আমি জানি যে আমার কাকাকে মানে উলানিয়া থেকে চিটাঙ্গের মানুষ ভালো চিনে, ভালো জানে, উনি এখানে দেশের জন্য যুদ্ধ করছেন, ওনার নামে রাস্তা আছে, পাহাড় আছে, স্বাভাবিকভাবেই আমি জানি যে সে খুব পরিচিত এবং ফেমাস ব্যক্তি। তাই সম্প্রতি আমি গত মে মাসের আগে আমার আব্বা এখানে আসতে চাইলেন, বলেন যে আমি ওইখানে যাব। তখন আমার আব্বার বয়স প্রায় 90-এর কাছাকাছি, আমি তো আমার আব্বাকে এই অবস্থায় দিতে পারি না, আমি বললাম যে আমি চিনি না, জানি না, এমন এক জায়গায় আপনি যাবেন, আমি যাবো খোঁজ নিয়ে তারপর যাব। তখন আমার অফিসের, আমি একটু ছোট্ট একটা চাকরি করি ওইখানে, আমার অফিসে এক ইঞ্জিনিয়ার আছে, আমি জানলাম যে ওনার বাড়ি কালিকাপুর, মানে সাধনপুরের পাশাপাশি, আমার কাছে নামটা কালিকাপুর। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমার কাকা তো আপনাদের ওইখানে শহীদ হয়েছে, 2 নং সাধনপুরে, মানে কি যে আমার গ্রামের পাশে আছে কি, তাহলে আপনি একটু ওইখানে যে চেয়ারম্যান আছে ওনার নাম্বারটা আমাকে দেন, আমি ওইখানে যাবো।
পরে আমি যে মহিউদ্দিন খোকা ওনার কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমি সাজেন্ট মহি আলমের ভাতিজি, আমি এখানে আসতেছে, যদি আসেন আপনাকে আমি সব ধরনের সহযোগিতা করবো কি চান। আমার ছোটোবেলা থেকেই মানে এসে যে আমি এখানে আসবো, আমার কাকার স্বাধীন করার দেশে আমি এখানে আসবো, কিন্তু আমি আসার সুযোগ হয় না, মেয়ে মানুষ পরিবার সব কিছু নিয়ে মানে একটা ইয়ার ভিতর ছিলাম। ওই মহিউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করে আসলাম, তারপর আমি মহিউদ্দিন সাহেবের সাথে কথা বললাম ফোনে যে আমি আপনার সাথে দেখা করতে চাই, উনি আমাকে ওইখান থেকে ফোন দিয়ে তখন রাজ্জাক সাহেবকে ধরাই দিল যে আপনি ওনার সাথে কথা বলেন। তখন আমি ওনার সাথে ফোনে কথা বললাম, বলার পর বলে যে আমরা মায়ানমের কাছে ঋণী, আমরা আসতে মানে আপনার সাথে দেখা করতে চাই, আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করতে চাই আসেন। তখন আমি বললাম যে ঠিক আছে আমি আপনার সাথে দেখা করবো। তারপরে রাজ্জাক সাহেবের সাথে দেখা করার আগে আমি আবার গেলাম ইউনো অফিসে, তখন ও ম্যাডামকে আমি বললাম যে এই যে এক মাস আগে রোজার আগে, রোজা মাত্র তিন চার দিন আগে, তখন ওনার কাছে কাগজটা ধরলাম। তারপর সেই আমি পাহাড়ে উঠলাম, মানে খুব কষ্ট লাগলো যে কবরের চিহ্নটা পাইতে আমার তিন চার ঘন্টা সময় লাগছে, অনেক খোঁজাখুঁজি স্থানীয় লোকজন নিয়ে গেছি, পরে শনাক্ত করতে পারছি, কিন্তু মানে অনেক ব্রেক পেতে হয়েছে আমাকে। সেই ওইখানে অস্তিত্ব বলতে ধরতে গেলে ওই রকম কিছুই নেই, কিছু ইট ছোটোখাটো কিছু ইট পড়া ছিল আর কিছু নেই। তারপরে ইউনোর কাছে গেলাম, তখন উনি ইউনো বললো যে 26শে মার্চে আমাদের এখানে একটা কথা হয়েছে, এলাকাবাসী আবেদন করছে যে এটা কবরটা স্থানান্তর করার জন্য, কারণ ওই দুর্গম পাহাড়ে কেউ যাইতে পারে না। স্কুল কলেজের প্লাবান 26শে মার্চে বিজয় দিবসে ওনাকে শ্রদ্ধা জানাইবে, সেটা করতে পারতেছে না, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা এটা করবো। তারপর আমি আবার রাজ্জাক সাহেবের সাথে দেখা করলাম, উনিও ঠিক রাজ্জাক কাকু আমাকে একই কথা বললো যে হ্যাঁ আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা করতেছি, আমরা ওনার জন্য কিছুই করতে পারিনি, আমরা প্ল্যান নিয়েছি, আমরা করবো ভবিষ্যতে। একদিনের জন্য, এক মিনিটের জন্য, আধা সেকেন্ডের জন্য তার স্মরণ তার স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত স্কুল করা নাই, ওই স্কুলের ছাত্র বললেন পুলিশ এমন নামে রাস্তা হবে এই সপ্তদিন নামে, এবং আমি এটা বিশ্বাস করি এবং খুব জোরের সঙ্গে বিশ্বাস করি মহিলা মহিলা সাহেব পাওয়ার জন্য অথবা আমাদের পরিবারে কেউ কিছু পাওয়ার জন্যে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা দুজন বা চারজন সহযোগিতা পাচ্ছি। যেদিন এই ছেলেটা আরো আরম্ভ 10 বছর পর যদি আসেন কিন্তু কাউ খুঁজে পাবে না। তারপর মহিলার নাম আসছে বাংলাদেশে, আমরা ব্যক্তি উদ্যোগেই যা করার থাকছে, এবং স্মৃতি ফলক গবেষণা কেন্দ্র লাগাইছে, আপনার সাহেবের স্মৃতি ফলক গবেষণা কেন্দ্র লাগাইছে, এটা হচ্ছে কি জায়গা দরকার, যেমন না পাড়ায় ওরা জায়গা দিছে আমরা তুলে দিছি। এটার যে আন্তরিকতা ছোঁয়াটা আছে এটা কিন্তু অনেক গভীর, যেমন অনেক মুক্তিযোদ্ধা প্রখ্যাত মুক্তিযোদ্ধা সরকারি তালিকায় নাম নয়, গেজেটভুক্ত নয়, তাই ওদের তো স্যালিউট পায় না। আমরা এখন ঠিক করছি এবং আমরা দিছি এর মধ্যে একজনকে যে আমাদের সাথে মুক্তিযুদ্ধ করছে, যেহেতু গেজেটভুক্ত না আমরা মুক্তিযুদ্ধ তাকে স্যালিউট দিচ্ছি, এবং এটা আমার কাছে পুলিশের স্যালিউটের চেয়েও সম্মানজনক। এই কাজগুলো অনেকটা ব্যক্তি উদ্যোগ বা পারিবারিক উদ্যোগ বা সাংগঠনিক উদ্যোগ নিয়ে, রাষ্ট্রীয় উদ্যোগ সীমিত আসলে, তারপর জেলা পরিষদ করে। আমি চট্টগ্রাম জেলা পরিষদের প্রথমে প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর 5 বছর আমি যে আমার জেলা পরিষদের যে নিয়মিত কার্যক্রমগুলি সেগুলি পরিচালনা করেছি, রাস্তাঘাট, ছোট ছোট ব্রিজ, খালবাট, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগুলি যেমন করেছি, তার সাথে আমি শিক্ষাক্ষেত্রে এবং বিশেষ করে যে বিষয়টি আমি খুব বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানো, তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। কারণ একটি দেশপ্রেমিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে সেই দেশের যে গৌরবের ইতিহাসগুলি নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের বাংলাদেশের অনেক গৌরবের ইতিহাস রয়েছে, লক্ষ কোটি গৌরবগাথায় সমৃদ্ধ আমাদের ইতিহাস, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তস্নাত অগ্নিঝরা অনেক পথ পেরিয়ে অবশেষে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের যে ত্যাগের ইতিহাসগুলি যদি আমাদের
নতুন জেনারেশনকে জানানো না হয় তারা তাহলে বুঝতে পারবে না কত ত্যাগের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, কত আত্মদানের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়িয়েছি। বাঙালি জাতির সত্তার যে বিকাশ সেটা আমরা কত রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে, আমাদের মাতৃভাষায় কথা বলার জন্য কত রক্ত দিতে হয়েছে, এই ইতিহাসগুলি আমাদের নতুন জেনারেশনকে জানাতে হবে। জানার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা প্রেরণার সৃষ্টি করতে হবে, তারা ভাববে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে অনেক রক্ত দিয়ে, অনেক আত্মদানের মধ্য দিয়ে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছে, যেখানে আজকে মাথা উঁচু করে আমরা স্বাধীন বাঙালি জাতি বিশ্বের দরবারে আমরা আমাদের পরিচয় দিচ্ছি। যাদের অবদানের কারণে এই স্বাধীনতা আমরা পেলাম, এই উন্নত জীবন আমরা পাচ্ছি, তাদের সেই আত্মত্যাগের কথাগুলি তারা যদি জানে তাদের মনের মধ্যে আসবে যে আমাদের পূর্বপুরুষরা এত ত্যাগ করেছে, আমাদের তো কিছু করা দরকার দেশের জন্য। তার একটি মুক্তিযুদ্ধ হবে না, যে পেশায় থাকুক না কেন, ছাত্র, শিক্ষক, সরকারি কর্মচারী, কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে, যে পেশাতেই থাকুক না কেন, সে পেশার থেকে চেষ্টা করবে যে মুক্তিযুদ্ধের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সে দেশের জন্য কিছু করার জন্য, কিছু অবদান রাখার জন্য চেষ্টা করবে। সেই স্মৃতি যাতে করে সেই প্রেরণা তাদের মধ্যে সৃষ্টি হয়, মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলি তাদের জীবনে, তাদের হৃদয়ে যেন একটি সারা জায়গায়, সেই জন্য আমি চেষ্টা করছি মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলি ধরে রাখার জন্য। অর্থাৎ যেখানে বধ্যভূমি পাওয়া গেছে সেখানে বধ্যভূমি আমরা সংরক্ষণ করছি, আমরা বাসা শহীদ মিনার নিয়ে আমরা নির্মাণ করছি, আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করছি, যেখানে সম্মুখ সমর হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই জায়গায় আমরা স্মৃতিস্তম্ভ গড়ে তুলতেছি, যেখানে আমাদের মুক্তিযোদ্ধার আত্মদান করেছে, লড়াই করতে করতে জীবন দিয়েছে, সেখানে আমরা স্মৃতিস্তম্ভ গড়ে তুলছি। সেই স্মৃতিস্তম্ভগুলি, সেই স্মৃতির মিনারগুলি এই প্রজন্ম দেখে তারা সেটার দিকে থাকাবে, থাকিয়ে তারা ভাববে এই যে আজ থেকে 50 বছর, 100 বছর পূর্বে যে আমাদের, বা 200 বছর পূর্বে আমাদের যে পূর্ব সুরি যারা, তারা জীবন দিয়েছে বলেই আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। এই স্মৃতিস্তম্ভগুলি যদি না থাকে তাদের চোখের সামনে, তারা বুঝতে পারবে না যে সেই তাদের পূর্বপুরুষরা কত আত্মদান করেছে, কত জীবন দিয়েছে, কত অগ্নিঝরা রক্তঝরা সংগ্রাম তাদেরকে করতে হয়েছে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই কারণে আমি মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য যেখানে যা কিছু আমি পাচ্ছি, আমি স্মৃতিস্তম্ভ করে, শহীদ মিনার করে, বধ্যভূমি সংরক্ষণ করে জেলা পরিষদের পক্ষ থেকে আমার প্রচেষ্টা হচ্ছে নতুন জেনারেশনকে আমাদের লক্ষ্যভূতি গৌরবগাথায় সমৃদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস জানান, এটাই এই কাজগুলি আমি অগ্রাধিকারের ভিত্তিতে করে যাচ্ছি। জেলা পরিষদের পক্ষ থেকে আপনি এখন পর্যন্ত কী কী স্মৃতিস্তম্ভ কিংবা কী কী ধরনের কাজ করছেন, এটার কয়েকটা নাম বলছি, কোন জায়গায় করছেন? প্রত্যেক উপজেলাতে করছি, আমার প্রত্যেক উপজেলাতে আছে, উপজেলাতে আছে, স্কুলের মাঠে আছে, বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়, এবং যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও, যেমন কুমিরাতে একটা সম্মুখ যুদ্ধ হয়েছে, সেই কুমিরার সম্মুখ যুদ্ধের স্থানে এটা মানে স্মৃতিস্তম্ভ করেছে অত্যন্ত সুন্দর করে। আমরা সীতাকুণ্ডে যেখানে যে মিত্র বাহিনীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই জায়গায় সীতার পাহাড়ে উঠতে সেখানে একটা মৃত্যুঞ্জয় মিত্র নামে একটি স্মৃতিস্তম্ভ আমরা করতেছি। এইভাবে প্রত্যেকটি উপজেলাতে আমাদের এই কার্যক্রমগুলি চলছে, মানে কোনো কোনো উপজেলায় যে অনেকগুলি হয়েছে, কোনো উপজেলায় 2-1টি হয়েছে, এভাবে আমরা চালিয়ে যাচ্ছি। যতদিন আমি আছি এই দায়িত্বে আমি এই কাজগুলি করে যাব। তো এইভাবে জেলা পরিষদের 5 বছর প্রশাসক থাকাকালীন সময়ে এবং এই যে আজকে 2.5 বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময়, 7.5 বছর আমি এই কাজগুলি করে যাচ্ছি, ভবিষ্যতেও করব। ইতিমধ্যে বাঁশখালীতে যেমন অনেকগুলি স্মৃতিস্তম্ভ করেছি, সেখানে সার্জেন্ট মহি আলম যে একটা স্মৃতিস্তম্ভ করার জন্য
সেখান থেকে আবেদন জানানো হয়েছে সেটাও আমি ইনশাল্লাহ করে দেবো।